তুমি খেয়ালের কাছে আমার বিয়ের প্রস্তাব দিছো কেন? তুমি খেয়ালের আমার না জানি ঘুরতে যাও নাই? এটার সাথে ওইটা মেলানোর কিচ্ছু নাই। সে না করে দিছে না এখন, ভালো হইছে না, মানসম্মান তো তোমার একাজ যায় নাই, আমারও তো গেছে। তোর এত গবেষণা করার দরকার নাই, খেয়াল না করছে মানে কি? না, ওটা না না। মানে কি তুমি কি এখন জোর করে ওর সাথে আমার বিয়ে দিবা? বিয়ে দেওয়ার তো কিছু নাই, যা করতো নিজেই করে ফেলাইছোস, পাখির ডানায় ভর দিয়ে ঘুরে বেড়াইছোস, রেস্ট টানবি না টানতে হবে তুই না। তোমার হিসাবে আমি বুঝি না ভাইজান, তোমার আমি আমি কিভাবে তোমারে বুঝাবো? দেখো আমাকে তার আমি তাকে বিয়ে করবো না কোনোভাবেই না ভাইজান, কোনোভাবে আমি তাকে বিয়ে করতে পারবো না। কে বিয়ে করবে কেন, কারণ কি? তুমি বড় ভাই, তোমাকে তো আমি এভাবে বোঝাতে পারবো না, সব কথা বলা যায় না। শুধু এতটুকু জানো সে হাজবেন্ড ম্যাটেরিয়াল না, তাকে আমার একদম হাজবেন্ড হিসেবে পছন্দ না, আমি কখনোই তাকে বিয়ে করবো না। আচ্ছা শোনো, তুমি কিন্তু বিপদে পড়তে যাচ্ছ। বিপদে তো আমি পড়েই আছি। রুবেলের বিষয়টা নিয়ে কিন্তু খুব নাড়াচাড়া হচ্ছে, ওর ভাই তো ঢাকায় আসছে, সে পুলিশকে জানাইছে। আর আইছে যখন তো পুলিশে জানাইবো, ওর ভাইয়ের বাড়িতে পুলিশে জানাইবো না? ওর ভাই মনে হয় তোমাদের দুইজনের কথা বলছে, পুলিশ তো আমাকে ডাকছিল। কি? হ্যাঁ পুলিশ আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করছে ভাইজান। কি জিজ্ঞেস, তুই কি কইছস? হ্যাঁ আমি তো যতটুকু সেভ করা যায় সেভাবেই কথা বলছি, পুলিশ তো আর আমার কথা শুনে বসে থাকবে না, তা তো তাদের মতোই কাজ করবে তাই না? জি আপা, কি যে কমো আপনারা, না যে গেল দেখাইলেন আপনারা। জি দুইটা চিঠি পাইয়া ভাইয়ের চেহারা যা হইছে, একবার যদি আপনি দেখতেন না, মানে কঠিন সিপাই পড়ছে, কঠিন সিপাই পুরো তপ দেখা গেছে গা। জি চেহারাটা যা হয়েছে না, যদি একবার দেখতেন আপনি। আপা শুনেন, আপনারা যেইভাবে বলবেন সেইভাবে হাসি মুখে সেই কাজ করে দেবো, আপনার কোনো চিন্তাই করেন না। আপনার কাম কাজ, তার ব্যবসা পাতি সব সাঙ্গে উঠছে, সারাক্ষণ খালি চিন্তা করে। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা জি অবশ্যই, চেহারাটা যা হয়েছে না আপা। আচ্ছা ঠিক আছে আপা। জি আচ্ছা আচ্ছা জি, কালকে দেখা হইব। জি আসসালামু আলাইকুম। কিরে এই তোর আবার কিসে এ জিম্মার রেছিস কেন? এ তুই তো আবদা খাইলি গা কি? এই 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 বেটা, এই এই কান্দা কাটে আমি যখন এতক্ষণ ফোনে কথা কইলাম তখন সাইরে নিতে পারলি না, শালা ফাউল কথা গার ভাই বেটা, বাগান থেকে। এ বেটা, এই ভাই 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 ভাই, আমার মাফ করে দে ভাই ভাই ভাই। কয়টা বাজে তুই এমনি কান্দা শুরু করছিস ভাই? কি হয়েছে তোর ভাই, কান্দোস কে? দেখি 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 না ভাই, কান্দিস না কান্দিস না কান্দিস না। এ বেটা, এই কান্দিস না, কি হয়েছে তোর? এই দূর বেটা, এত যন্ত্রণায় পড়লাম। আচ্ছা কান্দে কান্দে তো ফিট হয়ে যাস, আমি তোর বাড়িতে নিবো কেমনে? ভাইরা ভালো, আমার উপর একটু হমকা, কান্দিস না। এই এই একটা সিট, একটা সিট, মহা যন্ত্রণার মতো বললাম, এখন কি করবো আমি? কত কতক্ষণ কান্দিবি? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে?